আপা কি হইছে, কাঁদছিস কেন? হ্যাঁ কি হইছে? আপা আর কাঁদিস না, অনেক চোখের পানি ফেলেছিস। তুই এভাবে কাঁদতে থাকলে আমিও কিন্তু কেঁদে ফেলবো। এখন বলতো কিসের জন্য এত কষ্ট পেয়েছিস? আপা তুমি তো জানোই আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজন প্রচন্ড মাছ পাগল, একসাথে অনেক মাছ এনে ফ্রিজে ভরে রাখে, আর প্রতিদিনই ছোট বড় কোনো না কোনো মাছ আমাকে রান্না করতে হয়, আর এগুলো কাটা ধোয়ার ব্যাপার তো আছেই, সব আমাকে একাই করতে হয়। কেন তোর বুয়া আসে না? আরে ওরা যে অস্থির, এসেই অন্য বাড়িতে যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে, আর ওরা যেভাবে মাছ মাংস কাটে ওইটা আমার ভালো লাগে না, তাই সব নিজেই করি। তোর সংসারের কাজ তো তুই করবি। সংসারের কাজ করতে তো আমার কোনো আপত্তি নেই আপা, আমার কষ্ট তো অন্য জায়গায়। কি সেটা আমাকে খুলে বল। তুমিই বলো আপা, আমার রান্না কি খারাপ? কে বলেছে তোর রান্না খারাপ? আমাদের বন্ধুদের মধ্যে তোর রান্না সবচেয়ে ভালো, সেটা আমরা সবাই বলি। এত কষ্ট করে এত সুন্দর করে রান্না করি, তারপরও সবাই বলে খেয়ে নাকি কোনো স্বাদ পায় না, আর এইটা নিয়ে খোটা শুনতে শুনতে আমি অতিষ্ঠ। শোন, অনেক দিন ধরে মাছ মাংস ফ্রিজে রেখে খেলে তখন আর স্বাদ পাওয়া যায় না, টেস্ট কমে যায়। মাছ মাংস খেতে হয় টাটকা, আর মাছ মাংস যদি টাটকা না হয় তখন তুই কেন, যে কেউ যত ভালো করেই রান্না করুক না কেন, খেয়ে আর স্বাদ পাওয়া যাবে না। আরে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই যার যার মতো চাকরি আর ব্যবসা নিয়ে ব্যস্ত, কে আমাকে প্রতিদিন টাটকা বাজার করে এনে দিবে বাসায়? আপা কারুই কষ্ট করে সময় নষ্ট করে বাজারে বা সুপার শপে যেতে হবে না, কেটে কুটে পরিষ্কার করে বাসায় এসে পৌঁছে দিবে। কারা? নদীর মাছ .com এমন একটি প্রতিষ্ঠান যারা আমাদের রান্নার বিষয়টাকে একদম সহজ করে দিয়েছে। প্রতিদিন তার পছন্দের টাটকা মাছ মাংস সবজি যাই লাগুক না কেন, নদীর মাছ অ্যাপের মাধ্যমে অর্ডার করবি আর মনে সুখে রান্না করবি। বাহ খুব ভালো তো। শোন, তুই মিষ্টি পছন্দ করিস না, তোর জন্য মিষ্টি নিয়ে আসছি। রঙ্গিলা কই গেল? এই রঙ্গিলা, রঙ্গিলা ওর ব্যাগও তো দেখছি না। হ্যালো রঙ্গিলা, তুই কই? আপা আমি বাসায় যাই। পাগলি একটা। নদীরমাছ.com হৃদয়ে থাকবো গেথে।